হ্যালো ভিডিওতে আমি এসি সার্কিটের পাওয়ার রিলেটেড খুব গুরুত্বপূর্ণ একটি কনসেপ্ট যেটি কিনা আপনাদের এরপরে এর অন্যান্য কোর্স যেমন পাওয়ার সিস্টেম মেশিন এগুলো প্রত্যেকটিতে কাজে লাগবে অর্থাৎ অ্যাপারেন্ট পাওয়ার এবং পাওয়ার ফ্যাক্টর এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লে থেকে এসি সার্কিটের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে বিশেষ করে এই এসি সার্কিটের যে পাওয়ার রিলেটেড যে টপিকগুলো সেগুলো আমার প্লে লিস্টে আপনারা পাবেন গেলেই আপনারা বুঝতে পারবেন তো সেই ভিডিওগুলো একটু দেখে আসুন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে তো অ্যাপারেন্ট পাওয়ার এবং পাওয়ার ফ্যাক্টর এটার আসলে মানেটা কী তো সেটাই আমরা স্টেপ বাই স্টেপ বোঝার চেষ্টা করব তো দেখুন আমি এটার জন্য একদম গোড়া থেকে যাব যে আমাদের যদি একটা ভোল্টেজ হয় এসি ভোল্টেজ যার ভ্যালু হচ্ছে আমার কি ভিএম কস ওমেগা টি প্লাস থিটা ভি এটা হচ্ছে আমাদের একটা ভোল্টেজের ইকুয়েশন আমরা একদম এসি সার্কিটের পাওয়ারের শুরুতে আমরা দেখেছিলাম এবং কারেন্ট আই যদি আই এম কস ওমেগা টি প্লাস থ্রিটা আই হয় সেক্ষেত্রে আমাদের পাওয়ারটা আমরা কীভাবে হিসাব করি ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার হিসাব করার যে ফর্মুলাটা সেটা হচ্ছে জাস্ট এটার সাথে ভি এর সাথে জাস্ট আই গুণ ভি এর সাথে জাস্ট আইটা গুণন হয় এবং সেটাকে যদি আমরা গুণন করি তাহলে দেখুন ভিএম আই কস ওমেগা টি প্লাস থিটা ভি ইন্টু কস ওমেগা টি প্লাস থিটাই রাইট এরকমই তো ছিল তো এখান থেকে আমরা জাস্ট এটাকে ফর্মুলাই ফেলার জন্য আমাদের এখানে দুই দ্বারা ভাগ হয় ভিএমআইএম ডিভাইডেড বাই টু কস আর এখানে একটা টু আসে টু কস ওমেগা টি প্লাস থিটা ভি ইন্টু কস ওমেগা টি প্লাস তো এখান থেকে আমাদের ভিএম আইএম ডিভাইডেড বাই টু আর এটাকে টু কস এ ইন্টু কস বি এই পুরোটুকু এ এই পুরোটুকু বি কি কোনো এই ফর্মুলাটায় ফেললে আমাদের এই রেজাল্টটা দাঁড়ায় কি কস এ মাইনাস বি অর্থাৎ ওমেগা টি প্লাস থিটা ভি মাইনাস ওমেগা টি মাইনাস থিটা আই প্লাস কটা যোগফল তাহলে ওমেগা টি প্লাস থিটা ভি প্লাস ওমেগা টি প্লাস থিটা আই তো এটা হিসাব করলে আমাদের দেখুন এখানে ওমেগা টি ওমেগা টি কাটা যাচ্ছে আর এখানে থাকতেছে এম ডিভাইডেড বাই টু মাইনাস থিটা আই আর সাথে এক্সট্রা আরেকটা টার্ম থাকে এম ডিভাইডেড বাই টু কস টু ওমেগা টি প্লাস থিটা ভি প্লাস থিটা আই তো এখানে যে দুটো টার্ম এই দুটোকে একসাথে বলা হয় হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার পি আর এটার ভিতর যে টি মুক্তা টি বেসিকালি বলা হয় এভারেস্ট পাওয়ার বা রিয়াল পাওয়ার এভারেস্ট পাওয়ার বা রিয়াল পাওয়ার তো এটা হচ্ছে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এই ভিএমআইএম ডিভাইডেড বাই টু যেটা আমি আগেও দেখিয়েছি তারপর আমি এখানে দেখাইলাম যাতে আমাদের বুঝতে একটু সুবিধা হয় কোনটা কি জিনিস তো আমি এখন এখান থেকে আমি জিনিসটাকে একটু ইয়ে করব তো তার জন্য দেখুন আমি এগুলো মুছে দিচ্ছি এগুলো লাগবে না আমার ওই পুরোটুকু হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার আর এইটুকু হচ্ছে আমার এভারেস্ট পাওয়ার এভারেস্ট পাওয়ারটা তাহলে কত আমার ভিএমআইএম ডিভাইডেড বাই টু কস থিটা ভি মাইনাস এখন একদম ইজি অ্যাপারেন্ট পাওয়ার হচ্ছে আমার জাস্ট নতুন যে ইয়াটা পাইলাম এর ম্যাগনিচিউড ভ্যালুটা এটাই হচ্ছে আমার অ্যাপারেন্ট পাওয়ার রিয়াল পাওয়ারের যে ম্যাগনিচিউড ভ্যালুটা সেটাকেই বেসিক্যালি বলা হয় হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার অর্থাৎ এটাকে আমি বেসিক্যালি বলতে পারি এস ইকুয়াল টু এস দ্বারা প্রকাশ করা হয় এবং এটা বেসিক্যালি হয় কি এম আই এম ডিভাইডেড বাই টু ম্যাথে খেয়াল করবেন যে এটা আসলে কিসে দেয়া আছে ম্যাক্সিমাম ভ্যালুতে দেয়া আছে নাকি অন্য ভ্যালুতে দেওয়া আছে তো এটা কিন্তু আমি কিন্তু আর এম ভ্যালু নামের টপিকটি কিন্তু অলরেডি কভার করে দিয়েছি সো সেটা অনুযায়ী কিন্তু আমি এটাকে চাইলে এভাবে দেখতে পারি দেখুন বাই রুট টু রুট টু গুণন হয়ে এই টু আসতেছে দ্যাট মিনসিএম বাই রুট টু মানে আমার হচ্ছে কিন্তু ভিআরএমএস ভিআরএমএস ইন্টু আইআরএমএস এভাবেও কিন্তু এটাকে লিখতে পারি তাহলে অ্যাপারেন্ট পাওয়ারের ফর্মুলা হচ্ছে এটাই এখান থেকে জাস্ট এই যে এটার যে মডুলাস ভ্যালুটা এটাই হচ্ছে আমার অ্যাপারেন্ট পাওয়ার আর হচ্ছে পাওয়ার ফ্যাক্টরটা আসলে কি জিনিস আর একটি গুরুত্বপূর্ণ টার্ম হোয়াট ইজ পাওয়ার ফ্যাক্টর খুবই ইম্পর্টেন্ট এসি সার্কিটের খুবই ইম্পর্ট্যান্ট পয়েন্ট হচ্ছে এই পাওয়ার ফ্যাক্টর জাস্ট পাওয়ার ফ্যাক্টর হচ্ছে বাদবাকি পার্টটুকু অর্থাৎ ফেস পার্টটুকুকে বলা হবে হচ্ছে পাওয়ার ফ্যাক্টর এই ফর্মুলার তো পাওয়ার ফ্যাক্টর নর্মালি যে এরকম পি এফ দ্বারা প্রকাশ করা হয় এটা হচ্ছে বেসিক্যালি কি এই কস থিটা ভি মাইনাস থিটা আই তো কোনোভাবে রিয়াল পাওয়ারটা আমরা বের করতে পারলে সেখান থেকে কিন্তু এই ডাটাগুলো আমরা পেয়ে যাব কস থিটা ভি মাইনাস থিটা আই এখন দেখুন পাওয়ার ফ্যাক্টরটা হচ্ছে আমার কি এই কস থিটা ভি মাইনাস থিটা আই তো রিয়াল পাওয়ারটা যে আমরা দেখলাম এটার আমাদের যে ম্যাগনিটিউড পার্টটা এটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার এবং আমাদের যে এই যে ফেস পার্টটা কস থিটা বি মাইনাস থিটা আই অ্যাঙ্গেল পার্টটা এটাকে বেসিক্যালি বলা হবে হচ্ছে পাওয়ার ফ্যাক্টর অর্থাৎ ভোল্টেজ এই অ্যাঙ্গেলটা খেয়াল করে দেখুন এটা কিন্তু ছিল আমাদের কি ভোল্টেজের ফেস এই যে ফেস অ্যাঙ্গেল ঠিক আছে আর থিটা আই ছিল কারেন্টের ফেজ অ্যাঙ্গেল তো এর দুটোর ভিতর দিয়ে যে ফেজ যতটুকু ফেস ডিফারেন্স সেটার কোসাইনটাকেই বেসিক্যালি বলা হবে হচ্ছে পাওয়ার ফ্যাক্টর পাওয়ার ফ্যাক্টর ঠিক আছে এটি এসি সার্কিটের খুবই গুরুত্বপূর্ণ জিনিস এরপরে আপনাদের বিভিন্ন অ্যাডভান্স কোর্স ট্রিপলি যেমন পাওয়ার সিস্টেম ইলেকট্রিক্যাল মেশিন এগুলোতে এই পাওয়ার ফ্যাক্টর কথাটি বারবার আসবে রিপিটেডলি সো আমি আরেকটু বলে নেই যে পাওয়ার ফ্যাক্টরটা আপনারা তো এইখান থেকে ক্যালকুলেশন করে নিতে পারবেন আর এখানে পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং এবং লিডিং এই দুটো টার্ম আছে ল্যাগিং এবং লিডিং তো এটা আসলে কি জিনিস দেখি তো এটা আসলে নিরূপণ করে হচ্ছে আমার কারেন্টটা ভোল্টেজের তুলনায় আগায় আছে নাকি পিছায় আছে এটাই কারেন্টটাকে নিয়ামক ভোল্টেজকে রেফারেন্স অলওয়েজ অলওয়েজ অর্থাৎ কারেন্টটা ভোল্টেজের তুলনায় আগায় থাকলে পাওয়ার ফ্যাক্টরটা লিডিং হবে আর কারেন্টটা ভোল্টেজের তুলনায় পিছায় থাকলে পাওয়ার ফ্যাক্টরটা ল্যাগিং হবে অর্থাৎ এই আগে থাকা পিছায় থাকা এটা আবার কিভাবে নির্ধারণ করব তো তার জন্য দেখুন আমি দুটো ফিগার আঁকাচ্ছি আই ভি আই ভি আর এখানে আরেকটা আঁকাচ্ছি জাস্ট ইন্টারচেঞ্জ করে দিচ্ছি এখানে দিচ্ছি ভি এখানে দিচ্ছি আই তো এটা বেসিক্যালি যে জিনিসটা করে যে ঘড়ি কাটার দিকে গেলে এটাকে বলা হয় হচ্ছে ল্যাগিং আর ঘড়ি কাটার বিপরীতে গেলে এটাকে বেসিক্যালি বলা হয় হচ্ছে লিডিং অনেকটা ওই যে এর আগে আপনারা এইস করে এসেছে যে ঘড়ি কাটার দিকে গেলে আমার মাইনাস তো মাইনাসটা এখানে বোঝাচ্ছে হচ্ছে ল্যাগিং আর ঘড়ি কাটার দিকে গেলে উল্টা বললাম মনে হয় ঘড়ি কাটার দিকে গেলে মাইনাস তো মাইনাসটা হচ্ছে ল্যাগিং আর ঘড়ি কাটার বিপরীতে গেলে প্লাস প্লাসটা হচ্ছে এখানে লিডিং অর্থাৎ এখানে খেয়াল করে দেখুন ভি থেকে আই আইকে সবসময় ইয়ে ধরবো ভি কে রেফারেন্স তোলে তাহলে ভি থেকে আই মানে এটা ঘড়ি কাটা কি কোন দিকে যাচ্ছে ঘড়ি কাটার দিকে যাচ্ছে বিধায় এটা হচ্ছে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর এটা হচ্ছে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ টার্ন এবং এখানে খেয়াল করে দেখুন ভোল্টেজকে রেফারেন্স দোরটাই অলওয়েজ তাহলে কারেন্ট কি হচ্ছে অ্যান্টিগ্লক ওয়েজ যাচ্ছি ঘড়ি কাটার বিপরীতে যাচ্ছি বিধায় এটা হচ্ছে ঘড়ি কাঁটা বিপরীতে মানে প্লাস প্লাস মানে হচ্ছে লিডিং তাহলে এই ক্ষেত্রে আইটা ভি কে লিড করছে অর্থাৎ এটা লিডিং পাওয়ার ফ্যাক্টরের উদাহরণ তো এই হচ্ছে আমার অ্যাপারেন্ট পাওয়ার এবং পাওয়ার ফ্যাক্টর রিলেটেড বেসিক প্লাস তো নেক্সট ভিডিওতে আমি এই টপিক রিয়েটেড ম্যাথগুলো সলভ করার চেষ্টা করব আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ